নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আজকে আমি চার তারিখের জাতক জাতিকা অর্থাৎ যাদের জন্ম যে কোনো মাসের চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ এবং একত্রিশ তারিখ পাঁচ তারিখের জাতক জাতিকা অর্থাৎ যাদের জন্ম যে কোনো মাসের পাঁচ তারিখ চোদ্দো তারিখ এবং তেইশ তারিখ এছাড়া ছ তারিখের জাতক জাতিকা অর্থাৎ যাদের জন্ম যে কোনো মাসের ছয় তারিখ পনেরো তারিখ এবং চব্বিশ তারিখ তাদের দু হাজার কুড়ি কেমন যেতে পারে তা আপনাদেরকে অগ্রিম জানাতে চলেছি আসুন তবে জেনে নিই এই চারের জাতক জাতিকার পাঁচের জাতক জাতিকার এবং ছয়ের জাতক জাতিকার দু হাজার কুড়ি কেমন যেতে পারে কি কি আসবে তাদের জীবনে সুযোগ সুবিধা এবং কি কি ক্ষেত্রে তাদের সাবধানতা অবলম্বন করতে হবে যারা চার তারিখে জাতক জাতিকা রয়েছেন অর্থাৎ যাদের জন্ম তারিখ যে কোনো মাসের চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ এবং একত্রিশ তারিখে জন্ম তারা রাহুর আওতায় জন্মগ্রহণ করে থাকেন দু হাজার কুড়ি আমরা যদি যোগ করি তবে আসছে চার অর্থাৎ চার সংখ্যাটি রাহুকে নির্দেশ করে অর্থাৎ দু হাজার কুড়ি বছরটি রাহুর তাই যাদের জন্ম চার তারিখে যাদের জন্ম তেরো তারিখে যাদের জন্ম বাইশ তারিখে এবং যাদের জন্ম একত্রিশ তারিখে তারা কিন্তু এই বছর বেশ কিছু সুযোগ সুবিধা অবশ্যই পাবেন তবে বছরের শুরুতে তেমন কিন্তু আপনাদের সুযোগ সুবিধা আসবে না বছরের মাঝের ভাগ থেকে আপনাদের এই সুযোগ সুবিধা বৃদ্ধি পেতে থাকবে শিক্ষাক্ষেত্রে কিছুটা সাবধান থাকবেন কেননা শিক্ষাক্ষেত্রে আপনাদের বছর নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে অবশ্যই যারা নতুন কর্ম পাওয়ার চেষ্টা করছেন তারা কর্ম পাবেন কিন্তু যারা আগে থেকেই কর্ম জড়িয়ে রয়েছেন তাদের কিন্তু সাবধানে থাকতে হবে কর্মক্ষেত্রে আপনাদের কাজের চাপ ধীরে ধীরে বৃদ্ধি পাবে প্রেমের ক্ষেত্রে আপনারা সতর্ক থাকবেন বছরের প্রথম ভাগে মধ্যভাগে আপনাদের তেমন কিন্তু খুব একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নেই যাবতীয় জিনিস আপনারা যুক্তি দিয়ে যেহেতু বুঝতে পছন্দ করেন কাজেই নিজের এই বছর অনেকটা ফোকাস করতে পারবেন নিজের ভাবনার আকাশকে আরও বিস্তৃত করুন দু হাজার কুড়ি সালের প্রথম দিকে আপনাদের প্রাপ্তিযোগ যদি নাও বা থাকে তবে কিন্তু পরের দিকে আপনাদের প্রাপ্তিযোগ অবশ্যই রয়েছে স্বাস্থ্য নিয়ে কিছুটা সাবধানে থাকবেন কেননা স্বাস্থ্য সম্ভাবনা রয়েছে মোটের উপর বছরটি মিশ্র এবার আসি পাঁচ তারিখের জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থাৎ যে কোনো মাসে যাদের পাঁচ তারিখে জন্ম বা চোদ্দো তারিখে জন্ম অথবা তেইশ তারিখে জন্ম হয় তারা বুধ গ্রহের আওতায় জন্মায় দু হাজার এই বছরটি যেহেতু রাহুর বছর এবং পাঁচের জাতক জাতিকারা যেহেতু বুধের কাজেই প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষায় রত রয়েছেন তাদের সাবধানে থাকতে হবে কেননা তাদের আশানুরূপ নাম্বার নাও আসতে পারে আপনাদের এই বছর এমন কিছু কাজ করবেন যার জন্য সারা জীবন কিন্তু আফসোস করতে হবে কাজে যে কোনো কাজ করার আগে দশবার বিচার বিবেচনা করুন তারপরে সেই কাজে আপনারা হাত দিন এই বছর আপনাদের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে তবে যারা আগে থেকে দুরারোগ্য ব্যাধিতে জড়িয়ে রয়েছেন তারা কিন্তু চিকিৎসকের পরামর্শ অবশ্যই গ্রহণ দু হাজার এই বছরটি আপনার জন্য নতুন সুযোগ নিয়ে আসতে পারে দু হাজার আপনার কোনো একটি দিকের বিরাট পরিবর্তন ঘটতে পারে সেটি চাকরি ক্ষেত্রে হতে পারে অথবা ব্যক্তিগত জীবনে বা পারিবারিক জীবনে হতে পারে যারা এই বছর বিবাহ জড়াবেন ভাবছেন তারা একটু সাবধানে জড়াবেন কেননা বছরের শুরুটা আপনাদের তেমন শুভ নাও হতে পারে কাজেই নভেম্বরের দিকে অর্থাৎ বছরের শেষের দিকে বিচার বিবেচনা করে বিবাহে পা রাখুন মোটের উপর এই বছরটি বেশ সুবিধা এবার আসি ছয় তারিখের জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনি যদি যে কোনো মাসের ছয় তারিখে পনেরো তারিখে অথবা চব্বিশ তারিখে আপনার জন্ম হয়ে থাকে তবে আপনি শুক্র গ্রহের আওতায় জন্মাচ্ছেন দু হাজার কুড়ি যেহেতু রাহুর বছর এবং আপনার জন্ম যেহেতু শুক্রর আওতায় কাজেই এ বছরটি আপনার জন্য অনেকটাই শুভ হতে চলেছে বিশেষত ভ্রমণের দিক থেকে দু হাজার উনিশে আপনাদের তো ভ্রমণ হয়েছে দু হাজার কুড়িতে সেই ভ্রমণের পরিমাণ আরও বেড়ে যাবে দীর্ঘদিন ধরে কোনো জায়গায় যদি ঘুরতে যাওয়ার কথা ভেবে থাকেন দু হাজার কুড়িতে আপনারা বেরিয়ে পড়ুন কারণ দু হাজার কুড়িতে আপনাদের রাশিচক্র দেখাচ্ছে প্রচুর পরিমাণ সুযোগ আসবে ভ্রমণের অনেক জায়গায় আপনি জনসংযোগ বাড়াতে পারবেন বহু নতুন মানুষের সাথে এই বছর আপনার পরিচয় ঘটবে শিক্ষাক্ষেত্র মোটামুটি রয়েছে ব্যবসা ক্ষেত্র যাদের দীর্ঘদিনের ব্যবসা রয়েছে তাদের জন্য শুভ যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তাদের জন্য এই বছরটি শুভ এই বছরে আপনাদের আবেগ রোমান্টিকতা ইত্যাদি কিন্তু বৃদ্ধি পাবে তবে মাঝে মাঝে অতিরিক্ত আবেগের কারণে আপনাদের জীবনে দুঃখ আসতে পারে সেই দিক থেকে আপনারা কিছুটা সাবধানতা অবলম্বন অবশ্যই করার চেষ্টা করবেন এছাড়াও এই সময় নিত্য নতুন মানুষের সাথে আপনার যেহেতু পরিচয় ঘটবে সে কর্মগত সূত্রে হোক বা অন্য যে কোনো ক্ষেত্রেই হোক না কেন এই সময় আপনাদের সৌন্দর্য বিষয়ক কেনাকাটা বাড়বে এছাড়াও যে কোনো জিনিস ভোগ্যদ্রব্য কিনতে পারেন